হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব আপনার বাড়িতে যে কোনো মাঙ্গলিক কাজে রাখবেন না এই জিনিসগুলি না হলে হতে পারে খুবই অমঙ্গল যে কোনো মাঙ্গলিক কাজ মানেই সামাজিক বন্ধন এর ফলে সমাজে পারস্পরিক সম্পর্ক সুদূর হয় সনাতন হিন্দু ধর্মে গৃহস্থের সমৃদ্ধির জন্য বহু রীতিনীতির উল্লেখ রয়েছে বাস্তুশাস্ত্র অনুযায়ী কয়েকটি এমন জিনিস রয়েছে যা কোনো শুভ কাজে ব্যবহার করা একেবারেই উচিত নয় এমন কিছু জিনিস রয়েছে যা ভুল করেও কখনোই কোনো শুভ কাজের সামনে রাখবেন না আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক যে কোনো শুভ কাজের সময় সেই স্থানে কোন কোন জিনিসগুলি একেবারেই রাখা উচিত নয় আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন প্রথমেই বলি এক ছুঁচসুতো যে কোনো শুভ কাজে বা মাঙ্গলিক কাজে ছুঁচসুতো না রাখাই ভালো কারণ বাস্তুমতে ছুঁচসুতো অশুভ শক্তি বয়ে আনে তাই যে কোনো শুভ কাজে অশুভ ইঙ্গিতবাহী কোনো জিনিস না রাখাই ভালো দুই পুরোনো জামা কাপড় বা জিনিসপত্র পুরোনো জামা কাপড় বা জিনিসপত্র পছন্দের হলেও পুরোনো কোনো জামাকাপড় বা যে কোনো জিনিসপত্র শুভ কাজে ব্যবহার করা একেবারেই উচিত নয় পুরোনো কোনো জিনিস যদি ব্যবহার করতেই হয় তবে তা শুভ কাজের স্থান থেকে দূরে গিয়েই ব্যবহার করা ভালো তিন কাঁচি নিত্য ব্যবহারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু হলো কাঁচি তবে যে কোনো মাঙ্গলিক কাজে বা পুজোর সময় সেই স্থানে এই জিনিস না রাখাই ভালো কারণ এতে আপনার অমঙ্গল হতে পারে চার কালো রঙের পোশাক যে কোনো শুভ কাজে বা কোনো মাঙ্গলিক কাজে কালো রঙের পোশাককে অশুভ বলা হয় বিশেষ করে নতুন বিবাহিতদের জন্য একেবারেই পড়া উচিত নয় তাই বাড়ির কোনো শুভ কাজে এই রঙের পোশাক এড়িয়ে চলাই উচিত না হলে এর জন্য বাড়িতে অমঙ্গল নেমে আসতে পারে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে